অবৈধভাবে তৃণমূলকে ডিসিআর পাইয়ে দেওয়ার অভিযোগ তুলে প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। শনিবার শালতোরার এই ঘটনায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ বাংলা। ভিডিওতে শোনা গিয়েছে এক ব্যক্তি প্রশাসনের আধিকারিকের উদ্দেশ্যে বলছেন, লাইনে না দাঁড়িয়েও কেন ডিসিআর কাটা হচ্ছে, আপনারা যা খুশি করছেন এর জবাব দিন। এই প্রসঙ্গে শালতোরার বিজেপি বিধায়ক চন্দনা বাউরি বলেন, বিরোধী দলের প্রার্থীরা রোদে লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েছিলেন, অথচ অফিসের ভিতরে তৃণমূলকে গোছা গোছা ডিসিআর দেওয়া হচ্ছিল। শালতোরা ব্লকে ডিসিআর ফর্ম, যেটা টিএমসির যে অঞ্চল সভাপতি তাকে 10-12 এরকম করে করে থোক থোক ডিসিআর দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের যারা ডিসিআরের জন্য লাইন দিয়েছিলেন, বিজেপির যারা মনোনয়ন জমা করেছিলেন, যারা ডিসিআরের জন্য লাইন দিয়েছিলেন, তারা কিন্তু একটাও লাইনে দিয়ে দাঁড়িয়ে আছেন, তারা কিন্তু একটাও ডিসিআরের ফর্ম পাননি। আমাদের ছেলে যখন ফর্ম পায়নি 12:30 পর্যন্ত, যখন আমাদের ছেলেরা গিয়ে পরে বলেন যে আপনি ডিসিআর অঞ্চল প্রেসিডেন্টকে, টিএমসির অঞ্চলের যে সভাপতি আছে তাকে দিচ্ছেন, আমাদের দিচ্ছেন না, তো তারপরে ওনারা বলেন যে না, ইনি দাঁড়িয়েছিলেন লাইনে এবং তার জন্য তাকে দেওয়া হচ্ছে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে উনি লাইনে ছিলেন না এবং ওনাকে যারা অফিসার ওখানে ছিলেন তারা গোচ গোচ ডিসিআর ফর্ম দিয়ে দিচ্ছেন। তা আমাদের ছেলেরা বলার পর ওনারা বলছেন আমাদের ভুল হয়েছে, তাহলে যদি অঞ্চল প্রেসিডেন্টকে দেয়া হয় আর আমাদের যারা লাইনে সকাল থেকে কাল থেকে আজ পর্যন্ত দুদিন ধরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তারা ডিসিআর ফর্ম পাচ্ছে না। যদিও আমার শালতোরা বিধানসভার মধ্যে গঙ্গাজল ঘাটি ব্লকে ডিসিআর ফর্ম পর্যাপ্ত নেই, কাল থেকে মানুষ হ্যারাসমেন্ট হচ্ছেন, আমি এটাই বলতে চাই যে ডিসিআর ফর্ম অঞ্চল সভাপতিকে দেয়া হচ্ছে কিন্তু আমাদের কার্যকর্তা বা আমাদের যারা নমিনেশন করেছেন তাদেরকে দেয়া হচ্ছে না কেন? তৃণমূলের শালতোরার ব্লক সভাপতি সন্তোষ মণ্ডল বলেন, ঘটনাটি তেমন কিছু নয়, অপপ্রচার করা হচ্ছে, শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে মনোনয়ন পর্ব হয়েছে। ডেট বা তারিখ অনুযায়ী যে সময়ের কথা বলছেন সেটা দেখলেই আপনারা বাস্তব প্রমাণিত পাবেন যে উনারা যে সময় দাঁড়িয়ে আছেন, কে পাইনি একটা দেখি যদি দিতে পারেন তাহলে আমি সেটা স্বীকার করতে পারি। কেউ চক্রান্ত করে যদি করে তাহলে তৃণমূল কংগ্রেস করবে কি? আমি তো দায়িত্ব সহকারে বলছি, দলের যেহেতু সভাপতি সে কারণে ওনাদেরকে আমাদের সম্মুখে সরাসরি বসান যে এটা কি করতে চেয়েছে। এটা ভিত্তিহীন অভিযোগ। দলের যারা ছিলেন তারা ওই নির্দিষ্ট সময়ের মধ্যে, ওনারাও ছিলেন, আমি প্রত্যেক ক্ষণে ক্ষণে অর্থাৎ ঘন্টার পর ঘন্টার খোঁজ খবর নিয়েছি যে শান্তি শৃঙ্খলার মধ্যেই সবারই কিন্তু ডিসিআর কাটা হয়েছে। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। IVF এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।